সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব হচ্ছে এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বই থেকে অধ্যায় যেটা আরেকটা শেয়ার ইস্যু শেয়ার ইস্যু সম্পর্কে আমরা প্রথম লেকচার দিয়েছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচার এখানে আমরা কয়েকটা জাবেদা করব এবং জাবেদা সমাহারের জাবেদাগুলি করে তোমাদের বোঝানোর চেষ্টা করব দেখে আমরা কথা না চলে যাই প্রশ্নটা হচ্ছে কেভিন কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন বিশ লাখ টাকা এই বিশ লাখ টাকা কীভাবে আসছে যার প্রত্যেকটা যার প্রতিটা দাম হচ্ছে একশো টাকা মূল্যের বিশ হাজার শেয়ার এই জিনিসটা আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে প্রত্যেকটা শেয়ারের মূল্য কত করে অনুমোদন দিছে এই যে মূল্য হচ্ছে একশো টাকা করে আর শেয়ার সংখ্যা হচ্ছে বিশ হাজার বলছে শেয়ারগুলি যথারীতি বন্টিত হলো আমাদের প্রথম এই কারণে একটা সহজ কোশ্চেন দিছি আমরা এদিকে দেখছিলাম যে সমাহারের জাবেদারা কি ছিল এই যে সমাহারের জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শুধু এই দুইটা জাবেদা হবে তাহলে আমরা জাবেদাটা লিখলাম ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট ব্যাংক কত করে বলছে যে প্রত্যেকটা হচ্ছে কত দশ একশো টাকা করে বিশ হাজার শেয়ার এই যে আমরা গুণন করে দেখা দিছি একশো গুণন বিশ হাজার এখানেও যা এইখানে যে কয় টাকা দিয়ে ব্যাংক আবেদন শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হয়েছে ওই পরে যাবে ওই টাকা দিয়ে শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে আর পরে হবে মূলধন হিসাব ক্রেডিট এই যে এখানে জাবেদাটা ছিল এই দেই এই যে এই দুটো ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এই হচ্ছে বিষয় আমরা ব্যাংক হিসাব দিলাম এই যে একশো আর ছিল হচ্ছে বিশ হাজার শেয়ার একশো গুণ বিশ 20 লাখ এখানে আমরা কারণটা লিখে দিলাম জাবেদার মতো এখানে যেহেতু তারিখের কিছু নেই আমরা খালি রেখে দিলাম তারিখের ঘর প্রতিটি শেয়ার একশো টাকা করে বিশ শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল এরপর হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাংক আবেদনের জাবেদা আর এটা হচ্ছে মূলধনের জাবেদা এই কারণে লেখ প্রতিটি শেয়ার একশো টাকা করে বিশ শেয়ার মূলধনে স্থানান্তর করা হলো যোগ করে দিলাম শেষ এবার আমরা একটু এখান থেকে একটু আর একটু কঠিন দেখব দেখি এই দুই নাম্বার দেখো কেভিন কোম্পানি লিমিটেডও একই কথা বিশ হাজার সরি বিশ লাখ অনুমোদিত মূলধন হচ্ছে বিশ লাখ যা প্রতি প্রতিটি যা এখানে একটু প্রশ্ন উঠেছে যা হচ্ছে যা হচ্ছে বিশ হাজার শেয়ারের বিভক্ত এখন দেখো এখানে শেয়ার সংখ্যা দেওয়া আছে কিন্তু শেয়ারের দাম কিন্তু দেওয়া নেই এরকম যদি থাকে আমরা ভাগ করে দেব এই যে অনুমোদিত মূলধনকে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করলে একশো হয় হ্যাঁ অনুমোদিত এই আমরা যদি এই বিশ লাখে বিষ দেওয়া ভাগ করি তাহলে আমাদের কি হবে একশো তাহলে শেয়ারের দাম কত একশো দেখো তাদের অনুমোদিত মূল্য হচ্ছে একশো টাকা করে আর অনুমোদিত শেয়ার হচ্ছে বিশ হাজার কোম্পানি পরিচালনা পর্ষদ পনেরো হাজার শেয়ার বিক্রি করতেছে তারা অনুমতি পাইছে হচ্ছে কত বিশ হাজার কিন্তু বেচতে চেয়েছে পনেরো হাজার শেয়ার সংখ্যাটা দেখো আমরা ওই ওই প্রথম লেকচারে এরকম বলে দিয়েছিলাম দেখো যে সংখ্যার ক্ষেত্রে কম বেচা যাবে সমান বেচা যাবে ওনারা কি করছে কম বিক্রি করতে চেয়েছে তাদের অনুমোদন ছিল কত দেখো তাদের অনুমোদন ছিল হচ্ছে বিশ হাজার কিন্তু তারা বেচতে চেয়েছে কত পনেরো হাজার এটা পারবে তারা বিক্রির দিয়ে ইস্যু করলো মোট ষোলো হাজার পাঁচশো আবেদন পাওয়া গেল মোট পাওয়া গেল হচ্ছে ষোলো হাজার পাঁচশো ইস্যুকৃত শেয়ারগুলি যথারীতু বিলি করা হলো অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো দেখো কথা খেয়াল করে আমাদের অনুমোদন ছিল বিশ হাজার আমরা বেচতে চাইছি কত পনেরো হাজার কিন্তু আবেদন পেয়েছি ষোলো হাজার পাঁচশো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যাই বেসতে যাই না কেন যেটা আবেদন পামু প্রথমে আমরা ওইটাই লিখবো আবেদন আমরা বেসতে চাইছি পনেরো হাজার শেয়ার কিন্তু আবেদন পাইছি কত ষোলো হাজার পাঁচশো প্রথম আমরা যাবে দ্বারা ষোলো হাজার পাঁচশোই এই আর দাম ছিল কত একশো টাকা ষোলো হাজার পাঁচশো এই সেম যাবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট লিখলাম এখানে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট যে কয় টাকা দিয়ে হবে পরে যাবেদা শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে এবার এখানে আরেকটা কথা বলেছে যে ইস্যুকৃত শেয়ার শেয়ারগুলি বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদন ফেরত দেওয়া হলো অতিরিক্ত আবেদন আমরা কত পেয়েছিলাম বলতো বেচতে চেয়েছি পনেরো হাজার কিন্তু আবেদন পেয়েছি কত ষোলো হাজার পাঁচশো দেড় হাজার আমরা অতিরিক্ত আবেদন পেয়েছিলাম তাহলে এই দেড় হাজার শেয়ারের টাকা আমাদের ফেরত দিয়ে দিতে হবে এই জন্য আমরা এই যে ফেরত দেওয়ার এই যে এটা হচ্ছে অতিরিক্ত আবেদন কত ছিল দেড় হাজার আর তাদের কাছ থেকে কত নিয়েছিলাম একশো হাজার একশো ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করে তাদের ফেরত দিয়ে কারণ তাদের কাছ থেকে যখন আমরা টাকা নিয়েছিলাম তখন এসেছিলাম ব্যাঙ্ক হিসাব ডেবিট এখন টাকা ফেরত দিয়ে দিয়েছি ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এই কারণ এখানে এটা লেখা দিয়েছে আর একবার আমরা এখানে দুইটা জিনিস একটা জিনিস কিন্তু দেওয়া নেই শেয়ারের দাম কত এটা কিন্তু দেওয়া নেই শেয়ারের দাম কত একশো এটা কিভাবে বের করবে এরকম অনেক সময় থাকে তখন আমরা অনুমোদিত মূলধনকে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করে দেব। ভাগ করলে আমরা একশো পাবো আমাদের অনুমোদিত শেয়ার ছিল বিশ হাজার কিন্তু আমরা বেচতে পনেরো হাজার কিন্তু আবেদন পেয়েছি ষোলো হাজার এবার একটা কথা বলি আবেদন আমরা যাই বেচতে চাই না কেন আমরা আবেদন যেটা পাবো প্রথম যাবে দাঁড়িয়ে এইটাই হবে পরে বলছে যে অতিরিক্ত আমরা যা পাইছি ওটা ফেরত দিছি প্রথমে এই যে আমরা বেচতে চেয়েছিলাম পনেরো হাজার কিন্তু আবেদন পেয়েছি কত ষোলো হাজার ষোলো হাজার গুণন একশো ষোলো হাজার গুনন একশো দিয়ে দিলাম এরপরে এইটা এ পর্যন্ত আর যেখানে মূলধনের কারণ আমরা ফাইনালি কিন্তু পনেরো হাজার শেয়ারই বিক্রি করছি এই কারণে মূলধনে পনেরো হাজার শেয়ার পনেরো হাজার গুনন একশো আর ব্যাংক হিসাব ফেরত দা দিছি তাদের পনেরো এই পনেরোশো শেয়ার আমরা ফেরতদার দিছি ফেরত দেওয়া দিলে শেষ এবার আমরা আরেকটা জিনিস দেখব এটাই শুধু এই উপরের কোশ্চেনটা সেম শুধু বলা আছে যে ব্যাংক চার্জ ব্যাংক চার্জ ব্যাংক চার্জ বাবদ দুই হাজার না ব্যাংক চার্জ বাবদ প্রদান হচ্ছে পাঁচ হাজার টাকা ব্যাংক চার্জ বাবদ হচ্ছে কত প্রদান পাঁচ হাজার ওকে ব্যাংক চার্জ এই যে আমরা এখানে বলে দিয়েছিলাম যে মূলত জাবেদা দুইটাই যদি ব্যাংক চার্জ অবলেখকের কমিশন দোস্তুরি যদি থাকে তাহলে আমরা থার্ড জাবেদা দিব ব্যাংক চার্জ হিসাব বা অবলেখকের কমিশন শেয়ার দালাল দোস্তুরি যেটাই থাকুক ওইটাই ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে শেয়ারের ইস্যুতে নগদান হিসাবে আসবে না সব লেনদেনগুলি আমাদের ব্যাংকের মাধ্যমে হবে তাইলে উপরের তার মতো এই পর্যন্ত সব ঠিক আছে এখানে এসা ব্যাংক চার্জ বাবদ প্রধান এতটুকু লেখা আছে এটার জন্য আমরা এখানে এইসব দিলাম ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট এখানে যা থাকবে এখানে যদি ব্যাংক চার্জ না বললে অবলক্ষ কমিশন থাকতো অবলখক কমিশন হিসাব ডেবিট আর ব্যাংক চার্জ ক্রেডিট এখানে আমার এগুলো হবে না এগুলি লেখার দরকার নেই শেষ এখানে যা থাকবে এই টাকাটাই আমরা ব্যাঙ্ক চার্জ থাকলে ব্যাঙ্ক চার্জ অবালেখের কমিশন থাকলে অবালেখের কমিশন এটা দিয়ে যোগ করে দেবো ধন্যবাদ সবাইকে আমরা নেক্সট নেক্সট লেকচারে হচ্ছে শেয়ার অবহার অবহারের কোশ্চেনগুলি আমরা সলভ করব শেয়ার অবহার ধন্যবাদ সবাইকে